শুভ নববর্ষ। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে, সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থি এবং আমি কানিজ লাবনী। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, করোনার দুই বছর পর বর্ষবরণের মূল অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রায় ছিল প্রাণের উচ্ছ্বাস। নির্মল করো, মঙ্গল করো, মলিন মর্ম মুছায় প্রতিপাদ্যে চারুকলার এই ঐতিহ্যবাহী আয়োজনে ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ করার প্রত্যয়। রঙে ফেরার মঙ্গল যাত্রায় নির্মল আগামীর প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। আরো জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। এসেছে বাংলা নতুন বছর 1429। রামকেলি রাগালাপে ছায়ানত বরণ করে নিল উদীয়মান সূর্যকে। কোভিড পরিস্থিতি সামলে রমনা বটমূলে আবারও বর্ষবরণে মেতে উঠল সব শ্রেণীর মানুষ। সুকন্যা আমিরের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিল কয়েক স্তরের নিরাপত্তা বলয়। পবিত্র রমজান মাসের পাশাপাশি পুলিশি নিরাপত্তার বাড়তি এই আয়োজনে মানুষের উপস্থিতি ছিল অনেকটাই কম। তবে নববর্ষ উদযাপনের আগ মুহূর্তে নিরাপত্তা নিয়ে শঙ্কার আভাস থাকলেও বিদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সজল দাসের প্রতিবেদন। আগামী নির্বাচন জনগণের প্রত্যাশা এবং স্বপ্ন, এসব বিষয় মাথায় রেখে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়াই হবে নববর্ষে আওয়ামী লীগের অঙ্গীকার। নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার রিপোর্টটি মন গড়া এক পেশে। বাংলাদেশ সম্পাদক ফোরামের ইফতার পার্টির অনুষ্ঠানের আগে তিনি এ মন্তব্য করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার রিপোর্টে ক্ষমতাসীনদের আসল চিত্র ফুটে উঠেছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে সন্ত্রাসীর গুলিতে চার বছরের শিশু নিহতের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সদ্য বিদেশ ফেরত বাবা মাওলানা আবু জাহের। এই ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। নোয়াখালী প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নিউজ 24 সন্ধ্যার সংবাদে একটি বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকো। স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। বসুন্ধরা শপিং মলের টগি ওয়ার্ল্ডে চলছে বর্ষবরণের আয়োজন। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী ফাতেমা কাউসার, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফাতেমা, এই মুহূর্তে বর্ষবরণের কি আয়োজন চলছে? জানেন যে টগি ফান ওয়ার্ল্ড ছুটির দিনে বিশেষ কিছু নিয়ে জানাচ্ছিলেন টগি ওয়ার্ল্ড থেকে সহকর্মী ফাতেমা কাউসার। জুমের ফসল উঠেছে, এসেছে নতুন বছর। সমতলে বৈশাখী উৎসব চললেও পাহাড়ে চলছে বৈশাখী উৎসব। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা, লোকাচার এবং নানা বর্ণিল আয়োজনে পাহাড়ি জনপদ এখন উৎসব মুখর। পাহাড়ে বসবাসরত বাঙালির বৈশাখী আয়োজনেও ছিল সব জাতি গোষ্ঠীর অংশগ্রহণ। সবার প্রত্যাশা একটাই, স্থায়ীভাবে শান্তি ফিরুক পাহাড়ে। আদুল বাবুর ছবিতে শেখ জায়েদের প্রতিবেদন। সুনামগঞ্জে 729টি ফসল রক্ষা বাঁধের মধ্যে ঝুঁকিপূর্ণ 30 থেকে 35টি। এসব বাঁধে ফাটল ধরায় পানিতে ডুবে গেছে 14টি হাওর, তলিয়ে গেছে 5,400 হেক্টর জমি। জেলা প্রশাসন জানায় এসব বাঁধ রক্ষায় কাজ চলছে, যাতে যোগ দিয়েছে সাধারণ মানুষও। মোহাম্মদ বুরহানউদ্দিনের তথ্যচিত্র দেখুন দ্য রিপোর্ট। কালবৈশাখী ঝড়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে 3 জন এবং বজ্রপাতে হবিগঞ্জের বানিয়াচং এবং সুনামগঞ্জের শাল্লায় বাবা ছেলে সহ 6 জনের মৃত্যু হয়েছে। নিউজ 24 সন্ধ্যার সংবাদে আরো একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সন্ধ্যার সংবাদে। এবারে ওয়াকার ফুটওয়ার ঈদ বাজার আপডেট। জমে উঠেছে রাজধানীর ঈদ মার্কেটগুলো। পছন্দের পণ্যের দাম হাতের নাগালের মধ্যে হয়, বেড়েছে ক্রেতাদের ভিড়। আর বিক্রেতারা আশা করছেন করোনার ক্ষতি পুষিয়ে উঠবেন এবার তারা। রাজধানীর মার্কেটগুলো ঘুরে এসে আরো জানাচ্ছেন শফিয়াস রাসনা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। 7 দশকের মধ্যে চরম অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার ঋণ খেলাপি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে সতর্ক করেছে বিশ্বের নিউজ 24 সন্ধ্যার সংবাদে আরো একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সন্ধ্যার সংবাদে। এবারে খেলার সংবাদ জানতে চলে যাব সহকর্মী মেহেদীর কাছে।
ধন্যবাদ মেহেদী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল সন্ধ্যা সংবাদের আয়োজন। আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সবাইকে ধন্যবাদ।